এবং আমার চ্যানেলের পক্ষ থেকে কিছুদিন আগে আমি জিএসটির কাটমার্ক নিয়ে একটা ধারণা দেওয়ার জন্য ভিডিও দিয়েছিলাম এটি মূলত অনেক অনেক জায়গায় প্রশ্ন করে থাকে বা সেগুলো একটা ধারণা পেতে চাই যদিও এটা ঠিক যে পরীক্ষা আগে হয় না পরে মাঝামাঝি তার ভিত্তিতে প্রত্যেকটা বছরে কাট অফ পজিশন এবং কাটমার্ক সেগুলোর কিছু পরিবর্তন হয় এছাড়া প্রশ্নের মানের উপরও কিছু ডাউন হয় তো যাই হোক কাটমার্ক এর একটা আমূল পরিবর্তন বা উপর নিচ হলেও কাট অফ পজিশন গুলো একটা মিল থাকে বা কাছাকাছি প্যাটার্ন ফলো করে অনেক সময় তো কথা বলতে যাচ্ছি এই ভিডিওতে মূলত খুলনা ইউনিভার্সিটি নিয়ে আর আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম সার্স্ট সম্পর্কে ডিটেল সেটা তোমরা আমার চ্যানেলে খুঁজে পেতে পারো এছাড়া আমি আমার এটার রেকমেন্ডেশনও দিয়ে রাখবো বা অন্য লিঙ্ক দিয়ে রাখবো তোমরা দেখে নিতে পারো না দেখে থাকলে তো খুলনা ইউনিভার্সিটি বা খুবই ক্ষেত্রে গত বছরের যে কাটমার্ক ছিল বা কাট অফ পজিশন ছিল প্রতিটি বিষয়ের জন্য দুই অর্থাৎ বাইশ সেশনে সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চাই তো চলো দেখে নেওয়া যাক খুলনা ইউনিভার্সিটির সাবজেক্ট গুলোর ডিটেল কাট অফ পজিশন এবং কাটমার্কস তো এখানে স্ক্রিনে কিছু সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ বা বিষয়গুলো তবে এই বিষয়গুলোর ক্ষেত্রে প্রথমে আমি কিছু শর্ত বলে নেই এই শর্তগুলো হচ্ছে এরকম যে গুচ্ছ পরীক্ষা বা জিএসটির এক্সামে তোমাদেরকে বায়োলজি বা জীববিজ্ঞান অবশ্যই উত্তর করতে হবে এবং সেখানে তার মধ্যে থেকে ন্যূনতম সাত বা তার চেয়ে বেশি বা সেভেন প্লাস মার্কস পেতে হবে তাহলে তোমার এই সাবজেক্টগুলোর জন্য এলিজিবল হবে আদারওয়াইজ তোমার র্যাঙ্ক যদি ভালো হয় ইংলিশ বা বাংলা দাগিয়ে কিন্তু তুমি যদি বায়োলজি অ্যান্সার না করে থাকো তাহলে স্ক্রিনে দেখানোর সাবজেক্টগুলো তোমরা পাবে না গেস তো সবার আগেই বলে নেই এই ইউনিটের এই সাবজেক্টগুলোর জন্য যে ফার্মেসি ফার্মেসির ক্ষেত্রে কাঠমার্ক ছিল পঁয়ষট্টি প্লাস এন্ডিং পজিশন বা কাট অফ পজিশন ছিল এগারোশো উনব্বই তারপর আসে বিজি অর্থাৎ বায়োকেমিস্ট্রি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাটমার ছিল একষট্টি বা তার বেশি এবং এন্ডিং পজিশন ছিল দুই এটি অর্থাৎ অ্যাগ্রো টেকনোলজি এক্ষেত্রে কাটমার ছিল ষাট বা ষাট প্লাস এখানে এন্ডিং পজিশন বা কাট অফ পজিশন ছিল তিন তারপরে সাবজেক্টটি হচ্ছে এফ এম এই মে এই ডিসিপ্লিন বা এই মেজরটির পূর্ণরূপ হচ্ছে ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি এটির কাটমার্ক ছিল সাতান্ন প্লাস এবং এন্ডিং পজিশন ছিল চার হাজার তিনশো তিরিশ তারপরে যে সাবজেক্টটি তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো এফডাব্লিউটি অর্থাৎ ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি তো উড টেকনোলজির ক্ষেত্রে এবং ফরেস্ট্রি এটির ক্ষেত্রে কাটমার্ক ছিল পঞ্চান্ন এবং এন্ডিং ছিল আট হাজার ইএস অর্থাৎ এনভারনমেন্টাল সায়েন্স এ ক্ষেত্রে কাটমার্ক ছিল চুয়ান্ন প্লাস এবং এন্ডিং পজিশন ছিল আট হাজার আটশো উনত্রিশ এস হল সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টাল ডিসিপ্লিন বা এনভাইরনমেন্ট এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে এই সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে মূলত কাটমার্ক হচ্ছে তিপ্পান্ন বা তিপ্পান্ন প্লাস এবং এটির এন্ডিং পজিশন বা কাট অফ পজিশন ছিল দশ হাজার আটশো বিয়াল্লিশ এই সাবজেক্টে এই সাবজেক্টগুলোর মধ্যে এই লিস্টের মধ্যে তুলনামূলক বেশি কাট অফ পজিশন পর্যন্ত গিয়েছে বা গড়িয়েছে এবার আসি বাকি কিছু সাবজেক্টগুলো নিয়ে তো এই এইসব এখানে স্ক্রিনে আরো কিছু ডিফারেন্ট সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছো তবে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে শর্ত হচ্ছে এখানে বায়োলজির পরিবর্তে ম্যাথমেটিক্স তোমাদেরকে অবশ্যই তো তো করতে হবে হবে এবং চেয়ে বেশি মার্কস পেতে চলো দেখে নেওয়া এখানে দেখতে পাচ্ছ যে লিখা আছে সিএসএস অর্থাৎ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কাট মার্ক হচ্ছে আটান্ন প্লাস এবং এন্ডিং পজিশন বা কাট অফ পজিশন ছিল তিন হাজার ছয়শো তেইশ তারপরে আছে ইসি অর্থাৎ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টের ক্ষেত্রে কাট মার্ক ছিল ছাপ্পান্ন প্লাস এবং এন্ডিং পজিশন বা কাট অফ পজিশন ছিল পাঁচ হাজার আটশো উননব্বই তারপর আর্কিটেকচার বা স্থাপত্য এটি একটু প্র্যাকটিক্যাল স্টাইলে হয় আলাদা এক্সামিএস টিপিক্যাল এক্সাম এর অংশ নয় তো এটি কাটমার্ক ছিল ফিফটি এইট প্লাস এবং এন্ডিং পজিশন ছিল বারো হাজার নয়শো তেরো তারপর সেই স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান এই পরিসংখ্যান্টির কাটমার্ক ছিল পঁয়তাল্লিশ প্লাস এবং এন্ডিং পজিশন হচ্ছে বিশ হাজার দুশো আটষট্টি এবং এর পরবর্তীতে যতগুলো সাবজেক্ট হচ্ছে সেগুলোর প্রত্যেকটার প্রায় পঁয়তাল্লিশ বা চুয়াল্লিশের কাছাকাছি অর্থাৎ সবগুলো অলমোস্ট পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ বা আটচল্লিশের রেঞ্জে ছিল সবগুলো টু বি অনেস্ট তো ইন জেনারেল পঁয়তাল্লিশ প্লাস বলা যেতে পারে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কাটমার্ক যেগুলো আমি এখন বলতে যাচ্ছি তো এবার আসি ইউআরপি অর্থাৎ আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং নগর অঞ্চল পরিকল্পনা এই সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে এন্ডিং পজিশন চব্বিশ হাজার আটশো আটচল্লিশ তারপরে ফিজিক্স বা পদার্থ বিজ্ঞান এক্ষেত্রে কাটমার্ক পঁয়তাল্লিশ প্লাস এবং এন্ডিং পজিশন আট তারপর সে কেমিস্ট্রি বা রসায়ন এখানেও কাটমার্ক সেম পঁয়তাল্লিশ প্লাস এবং এন্ডিং পজিশন হচ্ছে চোদ্দো এবং তারপর সে ম্যাথ ম্যাথমেটিক্স যেটি গণিত এই গণিতের ক্ষেত্রে কাটমার্ক হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস এবং যে তোমরা এখানে কাট অফ পজিশন বা এন্ডিং পজিশন দেখতে পাচ্ছ তা হলো উনিশ তো খুলনা ইউনিভার্সিটির যে কাটমার্কগুলো ছিল এগুলো আমি মূলত এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিয়েছি একদম ইন ডিটেল আশা করি তথ্যগুলো আমি নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করেছি তারপরে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের তথ্য যদি তোমার মনে হয় আরো অ্যাকুরেট কোথাও তুমি জানো বা পেয়েছো তুমি নির্দ্বিধায় কমেন্ট বক্সে তুমি লিখে দিতে পারো অন্য কেউ সেটা থেকে দেখে একটা আইডিয়া নিতে পারবে এছাড়া যদি আরো কোনো প্রশ্ন থাকে তোমরা নির্দ্বিধায় আমার কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো সাস্টের কাটমার্কে ডিটেইল ভিডিও দিয়েছিলাম এর আগে এই খুলনা বিশ্ববিদ্যালয়টা তোমরা দেখবে এছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলোরও জিএসটি তে যেগুলো রয়েছে আমি চেষ্টা করব আস্তে ধীরে আমার চ্যানেলের পক্ষ থেকে সেগুলো নিয়ে একটা ডিটেইল ভিডিও দেয়া যাতে তোমরা একটা ধারণা পেতে পারো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে জিএসটি হোক অন্যান্য অ্যাডমিশন গুলো হোক পাবলিক হোক প্রাইভেট হোক ন্যাশনাল হোক সকল ধরনের অ্যাডমিশনের জরুরি সকল আপডেটের জন্য এবং ইম্পর্টেন্ট এডুকেশনাল কন্টেন্ট গুলোর জন্য তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে